কক্সবাজারের রুখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ কে আব্দুল মোমেনের নেতৃত্বে ছয় সদস্যের প্রতিনিধি দল সকালে চার নম্বর রোহিঙ্গা ক্যাম্পে একটি আউটলেট ও ক্যাম্প পাঁচে একটি লার্নিং সেন্টার পরিদর্শন করে রোহিঙ্গা নেতাদের সাথে মতবিনিময় করেন তারা পরে প্রতিনিধি দলটি ঘুমধুম ট্রানজিট ক্যাম্প পরিদর্শনে যান এ সময় জাতীয় সংসদের হুইপ সাইমুম সরোয়ার কমল সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সংসদ সদস্য নাহিম রাজ্জাক হাবিবুর রহমান জারা জাবিন মাহবুব শরণার্থী ও ত্রাণ প্রত্যাবাসন কমিশনার মিজানুর রহমান সহ পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন এ সময় ডক্টর এ কে আব্দুল মোমেন বলেন রোহিঙ্গা পরিস্থিতি দিন দিন জটিল হচ্ছে এ থেকে উত্তরণের উপায় খুঁজে বের করা হচ্ছে আমরা বললাম আপনারা দেশের রাজি কিভাবে যাবেন তারা এটা আগেও আমাদের এবং আমি এবারে একটু খুশি হয়েছি যে আগের বার যখন আলাপ করেছি তারা বলছিলেন যে এগারো লাখের মধ্যে মাত্র বায়ান্ন জন এইবারে বললেন একশো তিরিশ জন